দেখে নিব আমাদের প্রথম পার্টিসিপেন্ট আসছে রাফতি। बिनोदिनी गो
প্রথমে এসআই টুটুল স্যার আপনার কাছে শুনবো রাফতির গান কেমন লাগলো? রাফতি অনেক সুন্দর করে গেয়েছে গানটা, অনেক সুন্দর করে গেয়েছে। রাধারমণের গানে ক্লাসিক্যাল শাস্ত্রীয় যে নোটগুলো ইউজ করা হয়েছে এবং রাফতি সেগুলো এত সুন্দর করে তুলেছে যে একটা জায়গায় সোনরে যেখানে গাইলো এত সুন্দর করে নোটগুলো স্মুথলি লাগিয়ে গেল, এটা আসলেই আউটস্ট্যান্ডিং। এবং আমার কাছে মনে হচ্ছে যে রাফতি প্রফেশনাল সিঙ্গার। থ্যাংক ইউ সো মাচ। এবারে ফেরদৌস স্যারা ম্যাম, রাফতি সেরা দশ। রাফতির জন্য আমাদের সবসময় দোয়া এবং কামনা করি এত সুন্দর কণ্ঠ যার, সে নিশ্চয়ই আরও ভালো দেবে, আরও ভালো গাইবে। এই কামনাগুলোর উচ্চতা এত বেড়ে যাচ্ছে দিন দিন, আমাদের আশা এত বাড়ছে, তোমরা সেই তুলনায় প্র্যাকটিসটা কিন্তু করে যাবে, কারণ এখনও অনেক দূর বাকি, অনেক দূর পার হয়ে গেছো, সামনে আরও অনেক। থ্যাংক ইউ সো মাচ। বেড়ে চন্দনা মজুমদার আপা, আসলে আমার বলার ভাষা নেই। আমার মনে হচ্ছে যে আমি রাফতির কাছে গান শেখা দরকার আমার, সত্যি বলছি। তুমি এত সুন্দর গেয়েছো, আমি দোয়া করি যে তুমি আরও অনেক ভালো করো, আরও অনেক ভালো গাও, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ তোমাকে।